गुड मर्निंग एवरीवान, वेलकम बैक टू माई चैनल ए पी ब्लॉग। तो कीरकम आछो सबाई? आशा करछि सबाई खूब भालो आछो, सुस्थ आछो। तो आज के देखो सकाल सकाल डालेर बड़ा दिए स्टार्ट करछि। पान्ता भातेर साथे हबे डालेर बड़ा। तो एटाई होच्छे आजकेर सकालेर ब्रेकफास्ट। तो शुकनो लंका पुरबो एई दिए, काँचा पेंयाज, लवण, तेल, एसब दिए आजकेर हबे ब्रेकफास्ट। तो के के एई बड़ा दिए पान्ता भात खेयेछो अवश्यई आमाके कमेंट करे बोलो, आर कीरकम लागे सेटाओ कमेंट करे बोलो। कारण आमरा एटा प्राय खेये थाकि, खूब खूब टेस्टी एकटा खाबार। आर विशेष करे एई गरम दिने ठान्डा भात बा पान्ता भात चाई बोलो ना केन, खूबई टेस्टी हय। तो देखो एखाने आजके होच्छे जुइयेर अन्नप्राशन। आमि किन्तु किछुई शूट करिनि एसब, ताई क्यामेराटा एकटु उल्टा धरेछे, माने आमार देवर। ओके बोलेछि जे एकटु शूट करे राख, तो आमि तो पारछि ना आजके, तो तुई एकटु शूट करे राख। तो देखो आजके होच्छे जुइ মামমামের अन्नप्राशन। देखो ओटा होच्छे जुइ মামমামের ठाकुरदा, माने आमार काका शशुर आर कि। तो ओके खावाच्छे, एइ जे देखो प्रसाद खाच्छे। तो तोमरा देखो आमि एखाने साउंडटा म्यूट करलाम। গরমে গরমে ঘামে গেছে না? অন্য ফল মূল তো দিয়ে না নাকি? দেখ দেখি কোনটা ধরে দেখি তো নে নাই জি এইতে হ্যাঁ টাকা কেন আকাশে দিল তো ওইখানে এখন ধরে এটা আর দেখি নাই চাল দেলা আধা নুটি করি নে কি করে করব হ্যাঁ কি করে করব কি হল দাও আসো চল তো হ্যাঁ এই যে না না এইটা না লাখো লাখো এটা ধর এটা হাত দিয়ে ধর ওড়ো ওড়ো কোনা দেখ খাতার দেখ কোনটা নেয় নিয়ে যাবে গরম হাই বলো, হাই বলো, ওই फ्रेंड्स वेलकम टू माय चैनल एपी ब्लॉग्स। तो किरकम आछो सबाई? आशा करछि सबाई खूब भालो आछो, सुस्थ आछो। आर आमराओ आमि आजके एकदमई ठीक नेई, सत्यि कथा बोलते शरीरटा खुबई खराब। बिंदास आयुष आमार डायलगटा बोलछे बिंदास। देखो आयुष नतून जामा पड़े, आमी नतून नाइटी पड़े, एखाने बोतामटा खुले गेछे ताई सेफ्टी पिन लागिएछि। तो जाइ होक किरकम लागछे नाइटीटाते, गुजे रेखेछि काज करछिलाम। एई देखो, এই দেখো মামা, মামা ওকে কাচরে এত ওতে দিব? হ্যাঁ দিব, দাঁড়াও একটু কথা বলে নেই। তো সারা দিন আজকে ব্লগ করিনি, তবে তোমরা আজকে হচ্ছে আমার জুই মামমামের অন্নপ্রাশন। তো মানে ছোট্ট করে করেছে একদম, মানে বেশি কেউকে ইনভাইট করা হয়নি মানে ওদের বাড়ি থেকে। তো মানে এই লকডাউনের ব্যাপার বুঝতেই পারছো, তার মধ্যে সমস্যা সব কিছুরই। তো বাড়ির খালি আমাদের বাড়ি আর মানে আমার জায়ের বাপের বাড়ি, এই মানে এই কজনই, আর কেউ নেই, আর আশেপাশের দু একজন আর কি। তো সবার অনুষ্ঠান শেষ, আমি এখন ওদের বাড়িতে যেতে পারিনি, শরীরটা এত খারাপ, এত খারাপ কি বলবো। তো যাই হোক এখন যাবো ভাবছি। বাবা ওখানে নেই, ওখানে নেই, দিব দাঁড়াও। তো এখন একটু যাবো ভাবলাম, তো এই নাইটিটা পরলাম, কেউ নেই ওদের বাড়িতে। তো আবার শাড়ি পরবো না, এই যে জানলার পিছনে বাড়ি, তোমরা তো জানো। এই খাচ্ছে অঙ্কিতা, খাচ্ছে অঙ্কিতা,
অঙ্কিতা অঙ্কিতা বসছে, যা বসছে, রাহুল বসছে, এই যে বাড়ির সন্ধ্যা বসছে। তো ওরা সবাই তিনজন ওরা খেতে বসেছে, ওরাই লাস্ট আর কি। সবাই মানে বাড়ির আশেপাশে যারা ছিল সবাই খেয়ে নিয়েছে, তারা আয়ুষ একদম তাল মিষ্টির জন্য বায়না করছে। চলো এখন কাম্মাদের বাড়িতে যাবো, শোনাই। হ্যাঁ আমি দিচ্ছি, আমি দিচ্ছি, দাও। চলো কাম্মাদের বাড়িতে যাবো। ও আচ্ছা তাল মিষ্টি খাবে, দেখো কীরকম। এই যে আইসক্রিমের এই ডাব্বাটাতে এটা ভরে রেখেছি। তো আজকের ব্লগটা এই বিকেলবেলা থেকে স্টার্ট করি, এখন 5টা বেজে গেছে। তো মানে বললাম না, সারাদিন সবসময় মানে শরীর খারাপ থাকলে ব্লগিং করার একদম মনটাই থাকে না আর কি। তো এখন থেকে শুরু করলাম। আর জুয়ের অন্নপ্রাশনের কিছু শ্যুট করে রেখেছি, কিন্তু আমি করিনি, আমার দেওয়ার করেছে। আমি জানলা দিয়ে ওকে মোবাইল দিয়েছি, আমি বলেছি ভাই একটু শ্যুট করে দে, শ্যুট করে রাখ, কালকে যদি আমি একটু আমার ভিডিওতে সবাইকে দেখাতে পারি যে আমার জুই মামামের কীভাবে অন্নপ্রাশন হয়েছে। তো ছোটোখাটো কিছু আর কী শ্যুট করেছে সেটাও এখনও দেখিনি, যাই থাকুক না কেন তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। তো চলো এখন একটু খেতে যাবো ওদের ঘরে, অনেকক্ষণ থেকে ডাকছে ছন্দা যে আয় দিদিভাই আয়, মানে আসো, সরি ও তো আমাকে তুই বলে না, অন্যান্য যাগুলো তুই বলে ও বলে না, তো বলে যে আসো দিদিভাই, সবাই খাচ্ছে, তুমি কখন খাবো। আমি দাঁড়া মানে শরীরটা খুব খারাপ লাগছিল। তো সব রান্না আর আজকে রান্নাবান্না বলতে সেরকম কিছু করা হয়নি, সকালে পান্তা ভাত খাওয়া হয়েছে ডালের বড়া দিয়ে। তো ডালের বড়া দিয়ে পান্তা ভাত তোমরা তো প্রথমেই দেখতে পেলে, তো সেটাই আর কি খাওয়া হয়েছে। তো এখন আর সেরকম কিছু করা হয়নি, তো এখন ওদের বাড়িতে খেতে যাবো। মানে অভিজিৎ বর্মন মিস্টার সে খেয়ে নিয়েছে, এখন আমি আর আয়ুষ যাবো, আয়ুষ অল্প খেয়ে নিয়েছে, তো এখন আমি যাবো। তো ঘরের অবস্থা খুবই খারাপ, কারণ আজকে পুরো শরীর খারাপ ছিল, ঘরগুলোকে আমি গোছাতে পারিনি। আয়ুষ একদম সারা ঘর বিছানা একদম উল্টাপাল্টা করে রেখেছে, তবে নতুন বেডশিটটা না পেতেছি, দাঁড়াও দেখাচ্ছি। আমার নতুন কিছু জিনিস আনলে যতক্ষণ না পাতবো, ওই দেখো আয়ুষের কাণ্ড কোথায় বসে আছে, জানলার মধ্যে বসে আছে। হাই বল, দেখো এই দেখো বিছানার চাদরটা কীরকম লাগছে, একটু যদি একটু টান টান করে পাতা থাকতো না আরও ভালো লাগতো বোধ হয়। তো আয়ুষ খেলা করলো, বিছানাটা উলট পালট হয়ে আছে, তাই জন্য বিছানাটা এমন হয়ে আছে। দেখো বিছানার মধ্যে রান্নাবাটি নিয়ে আর কীরকম, তো বিছানার চাদরটা কিন্তু বেশ লাগছে না, তোমরা একটু কমেন্ট করে বলো তোমাদের কীরকম লাগছে। আর এই যে দেখো অবস্থা, কাপড় চোপড় আজকে তোমরা এরকম, না না ওইটা বেশি খাওয়া যাবে না, কৃমি হবে। তো কোনোদিন এরকম হয়তো ঘর তোমরা দেখো না এত বিকেল অবধি, আজকে এই অবস্থা। তো কিছু করার নেই, একটু অ্যাডজাস্ট করে নাও, পুরো অবস্থা খারাপ হয়ে আছে সব কিছু, একটু গোছাবো পরে গোছাবো, আজ আগে ও অনেকক্ষণ থেকে ডাকছে তো যাই। তো চলো তোমাদের সাথে একবারে জুয়ের বাড়িতে জুয়ের সাথে দেখা করিয়ে দেবো, ঘুমিয়ে পড়লো নাকি সেটা জানি না। তো চুলটাকে একটু বাঁধবো, বেঁধেই যাবো আর নাইটি পরেই যাবো, সবাই চলে গেছে, কেউ নেই ওদের বাড়িতে। চলো পরে কথা হচ্ছে, চলো লাইট ফ্যান অফ করে দিই, পরে এসে সব করবো। ওই যে দেখো আয়ুষ যাচ্ছে, পিছলা আছে দেখি, যারা ঝিম করে পড়িস না, একদম জলে পারিস না। এই যে জুই, এই হাসে হাসে টুকু দেখে, টুকু হাসে হাসে দেখ, সন্ধ্যা দেখ ভিডিওত কি হাসে। ও বাবা রে চুল টানে না, এই ছি 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 চুল টানে না, টুম 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 শোনাই। এই দেখো সবাই খাচ্ছে, জানলা দিয়ে যাদেরকে দেখতে পাচ্ছিলাম, দূর থেকে ভালো লাগে না এডিট, আরো ফটোতে ফটোতে আরো সুন্দর লাগে দেখতে। টুম 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 এই যে শিবিদি আর শিবিদির বর, হাই বলতো জরা, এই এই দিকে 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 টুক 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 টুক। তো এই দেখো এইখানে ভাত, দেখ আয়ু দেখ দেখ ওকে দেখ, তো এইখানে দেখো ভাত, বলো বলো কি কি আছে, বলো বলো কি কি আছে বলো। তারপর পাপড়, পায়েস,
পায়েস আম খিচুড়ি খিচুড়ি শাক শাক লেবু লেবু ঘন্ট ঘন্ট পটল ভাজা পটল ভাজা আর একটা জানো কি আসলাম খেতে একদম পেট ফুল হয়ে আছে তো এখন ঘরগুলো গোছাবো ওই একজন শুয়ে আছে বিছানায় চলো ঘরগুলোকে আগে গুছিয়ে নিই তো দেখো এবার হচ্ছে ঘর গোছাচ্ছি তো এখানে মানে ছন্দার মা এসছে তো বসে আছে এখানে তো আমি তাড়াতাড়ি মানে ঘুরে মানে ঘুরতে এসছি আর কি তো আমাদের ঘর দেখেনি আগে তো তাই বলে চলো যাই তো আমি নিয়ে আসলাম আসার সময় ওদের বাড়ি থেকে আর এখানে দেখো কাপড় চোপড় সব কিছু এগুলো সব কিছু একবারে এখন পরিষ্কার করে নেব আর ওইদিকে আয়ুষের আয়ুষের পাপাকে তো দেখতেই পাচ্ছ তো আমি আজকে আর ভিডিও কন্টিনিউ করতে পারবো না তো নেক্সট দিন মানে পরের দিন তোমাদের সাথে আবার ব্লগটা শেয়ার করছি তো চলো দেখতে থাকো গুড মর্নিং এভরিওয়ান তো সকাল সকাল দেখো সমস্ত বাসি কাজ করেছি প্রচণ্ড বৃষ্টি তার মধ্যে আরও প্রচণ্ড শরীর খারাপও ছিল ভালো লাগছিল না কিন্তু কাজ তো করতেই হবে তো এখানে দেখো মোছা গোছা করে নিয়েছি প্রথমে ঘর ঝাড় দিয়ে ঘরের বাসনগুলোকে বার করে নিয়েছি তারপরে সমস্ত ঘর দোয়ার মুছে বারান্দাটা করে নিচ্ছি কালকে এই জন্যই আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি প্রচণ্ড শরীর খারাপ ছিল আর হচ্ছে আজকে সকালবেলাও সেম ওরকমই তো তাও ভাবলাম যে একটু কিছু হলেও শেয়ার করতে হবে ভিডিওটা না হলে কী দেখাবো তোমাদের তো সকালবেলায় আমি ঘর মুছে নিয়েছি আর বৃষ্টি তো অঝরে বৃষ্টি পড়ছে কোন রকম মানে বৃষ্টি থামার কোনো চান্সই নেই তো এবার দেখো বারান্দা মুছে এবার চলে যাব উঠোন বাড়িঘর ঝাড় দিতে তো এখানে আমি উঠোন ঝাড় দিয়ে নিচ্ছি পাতা পড়েছিল পেছনে পাতা আছে কিন্তু সামনে অতটাও পাতা নেই কিন্তু আমাকে বাসি উঠোন ঝাড় দিতেই হবে আর পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে বাড়িঘর দেখতেও কীরকম লাগে এত বড় বাড়ির এখন পরিষ্কার পরিচ্ছন্ন দায়িত্ব সমস্তটাই আমার হাতে তো আলসামো করলে হয় না তো সকাল সকাল উঠেই সব কাজ করতে হয় তো আজকে অতটা সকাল হয়নি বৃষ্টি পড়ছিলো তো এই ধরো কটা বাজে 7:30 কি 8:00 হবে তখনই উঠে এই ঘর মানে ঘর দুয়ার মুছে উঠান ঝাড় দিয়ে নিচ্ছি একবারে চান করে তবেই ঘরে ঢুকবো তো বাসন আছে বাসন ধুয়ে নেবো আর কাপড় তো প্রচুর জমে আছে কাপড় ধোয়া হবে না কারণ বৃষ্টি আসবে আবার তো বেকার কাপড় ধুয়ে ভিজা কাপড় আবার কোথায় মেলবো জায়গা নেই একদম তো চান করে এসেই আবার সেই পান্তা ভাত খাবো কারণ পান্তা ভাতে জানি না আমাদের কী ম্যাজিক করেছে দুদিন থেকে পান্তা ভাতই খাচ্ছি আবার সেই ডালের বড়া করেছি বেশি করে তো দুদিন খেলে মানে হাউস মিটে যাবে পরের দিন আর হয়তো খাবো না তো এই হচ্ছে ব্যাপার তো এখানে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ নিয়েছি আর একটু শুটকি মাছ পুড়ে নিয়েছি জানি অনেকেই খাও না কিন্তু আমরা পান্তা ভাতের সাথে খেয়ে থাকি শুটকি মাছের পোড়া তো আজকে সেটাই তো আয়ুষ মানে আয়ুষকে ভেবেছিলাম অল্প দেবো ঠান্ডা ভাত যেহেতু কিন্তু ও তো মানে না ওকেও তারপরে থালাতে অল্প দিতে হয়েছিল আমাদের তো খুব মানে আগের দিনও খেলাম পান্তা ভাত পরের দিনও খেলাম সত্যিই খুব স্বাদ মনে হয় পরের দিন দিলেও আমি খেতে পারবো সত্যিই খুব ভালো লাগে তো চলো ভিডিওটা তাহলে আজকের মানে আর কিছু শেয়ার করবো না তোমরা আজকের জন্য এইটুকুই ছোটোখাটো দেখে নাও তো নেক্সট দিন চেষ্টা করবো ভালো ভিডিও নিয়ে আসার তাহলে ভিডিওটা আর বড়ো করছি না আজকে কালকে ভিডিওটা স্টার্ট করেছিলাম তো আজকের ভিডিওটা এইটুকুই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ যেন সবাই খুশি থাকো হ্যাপি থাকো আমাকে ভি সাপোর্ট করে যাও আর কিছু বলার নেই আজকে শরীরটা সত্যিই খুব খারাপ তো দেখি বাড়িতে যেতে পারি ভালো লাগছে না একদম তো ওখানে গেলে একটু রিল্যাক্সে থাকা যায় আর কি এই আর কি পরের ব্লগে দেখা হচ্ছে এই কোন জায়গায় হ্যাঁ দিদু বাড়ি ও বুঝে গেছে দিদু বাড়ি তো চলো বন্ধুরা বাই